আজ তোমাদের সঙ্গে খুব ইজিতে একটি অ্যাডভান্স হেয়ারস্টাইল দেখাবো। এটা ছিল আমার ক্লাস ডেমোস্ট্রেশন একটা হেয়ারস্টাইল, যেটা আমি লাইভ ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটিতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কোথাও যদি তোমাদের কনফিউজ মনে হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি তোমাদের হেল্প করব। ফার্স্টে আমি এখানে চুলে ক্রিম্পিং করে নিয়েছিলাম, তো এর ক্রিম্পিংটা যে করেছে সব আমার স্টুডেন্টরাই করেছে, কীভাবে ক্রিম্পিং করতে হয় সেটারও আমি আলাদা করে ভিডিও বানিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এখানে একটি ব্রাশ দিয়ে, প্যাডেলার ব্রাশ দিয়ে আমি চুলগুলোকে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, যাতে ভিতরে কোনো জট না বেঁধে থাকে বা কোনো চুলের সঙ্গে যাতে চুল না লেগে থাকে। তারপরে এখানে আমি ফ্রন্ট একটা সেকশন নিয়ে নিয়েছি, যদি আমরা ফ্রন্ট ভ্যারিয়েশন করি তাহলে এই সেকশনটা লাগবে, তো সেটা আমি ওদের দেখাচ্ছিলাম যে কতটা সেকশন রাখতে লাগবে। তারপরে এখানে আমি যেহেতু ফ্রন্টে একটা ডিজাইন করব, তার জন্য আমাদের কতটা চুল রাখতে লাগবে সেটাই ভিডিওতে তোমরা দেখে নাও। কান পর্যন্ত আমি চুলটা রেখেছি, একদম টেলকম চিরুনি সোজাসুজি, মানে কানের সোজাসুজি তোমরা চুলটি নিবে, তাহলে তোমরা ডিজাইনটা করতে পারবে। যেহেতু ফ্রন্টে ডিজাইন করবে একটু বেশি চুল লাগবে। তারপর পেছনে আমি এখন যে সেকশনটা ছিল, মানে পেছনে যে সেকশনটি ছিল সেটার মধ্যে আমরা এখন ইউ সেকশন নিব। দেখো, ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা সি সেকশন নিয়েছি, যদি কোথাও একটু এলোমেলো থাকে সেটাকে ভালো করে সেট করে নেবে এবং ইউ সেকশনই নেবে। এবং বাকি যে চুলটা থাকবে সেটার মধ্যে এখন আমি একটি গার্ডার দিয়ে পেঁচিয়ে নেব। গার্ডারটি তোমরা ট্যাড়া হোক বাঁকা হোক কোনো ব্যাপার না, কারণ পিছনে চুলটি আমাদের লাগবে না, ওটা অন্য কাজের জন্য লাগবে, সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। লাগানোর পরে এখন যে ফ্রন্টে যে সেকশনটা রয়েছে সেটার মধ্যে শাইন স্প্রে দেব। শাইন স্প্রে কিন্তু অবশ্যই দিতেই হবে, কারণ শাইন স্প্রে যদি না দাও তাহলে কিন্তু চুলে একটা ফিনিশিং লুক আসবে না। তো এটার জন্য অনেকগুলো শাইন স্প্রে রয়েছে, তোমরা সেগুলো ট্রাই করতে পারো, সবথেকে বেস্ট হচ্ছে ওয়েসিস, সেটাও নিতে পারো। তারপর এখানে আমরা ফ্রন্টে একটা সেকশন নিয়েছি, যেটা আমাদের মেইন সেকশন থাকবে, সেটার পাশ থেকে আমাদের পুরো ভ্যারিয়েশনটা বেরোবে। তো এখানটায় আমি হচ্ছে ভালো করে একটু সেকশন নেওয়ার পর এখানটায় আমি জিগজ্যাগ সেকশন নিয়ে নিচ্ছি। জিগজ্যাগ সেকশনটা দেখো খুব ইজিতে আমি করেছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু দেখে নিয়ে একটু বারবার করে। ভিডিওটি আমি একটু স্পিড করে দিচ্ছি, কারণ যদি স্পিড না করি ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। এরপর আমি এখানে হার্ড স্প্রে দিচ্ছি, হার্ড স্প্রে আমি এখানে টাফট ইউজ করছি। আমি টাফটেরই স্প্রে বেশি ইউজ করি এবং গেটসবাইয়েরও ইউজ করি। গেটসবাই আমি পার্টি হেয়ারস্টাইলের জন্য ইউজ করে থাকি, সেটাতেও কিন্তু অ্যাডভান্স হেয়ারস্টাইল হয়। এরপর আমি হাতটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, দেখো আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই হাতটাকে নর্মালি করে এইভাবে ঘুরিয়ে দিতে হবে, এরপর আমাদের এখান থেকে সেকশনগুলো বেড করতে হবে। তোমরা যদি এই পুলিং টেকনিকটা না পারো তাহলে কিন্তু হেয়ারস্টাইলটা করতে পারবে না। খুব সূক্ষ্মভাবে এই পুলিংগুলো করতে হবে এবং নখের সাহায্যে, মানে একদম যে হাতের যে আঙুলের যে কী বলে এটাকে, নখের যে সাইডটা রয়েছে সেটা দিয়ে তোমাদের পুলিংগুলো বের করতে হবে এবং সেটাকে শেপ করতে হবে। প্রথমে আমি এখানে পুলিংগুলো বের করে নিয়ে তারপর আমি স্প্রে দিয়ে তারপর শেপ করি, তারপর আমি এখানটায় কাটাটা লাগাই। এখানে কিন্তু অনেকগুলো কাটার ইউজ হয়, 8 নাম্বার 10 নাম্বার 6 নাম্বার এরকম অনেকগুলো সাইজ থাকে, সেই কাটাগুলো লেগে থাকে। ছোটো কাটার জন্য সামনে যদি কোনো ছোটো ডিজাইন থাকে তখন সেই কাটাগুলো লাগে। এরপরে হচ্ছে আমি সেকশনগুলোর মধ্যে এই খোপার পিন যে রয়েছে এগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে সুন্দর করে দেখো এবং হাত দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিব। যদি তোমরা সুন্দর করে এইভাবে শেপ করে না নাও তাহলে কিন্তু ডিজাইন এলোমেলো লাগবে। এরপরে সেম প্রসেসে আমরা আরও সেকশনগুলো নিব। আরও সেকশনগুলো নেওয়ার পরে সেমভাবে আমরা ডিজাইনটি করব। দেখো কীভাবে করছি, জাস্ট আঙুলের যে নখের যে সাইডটা রয়েছে সেই সাইডটা দিয়েই কিন্তু আমি হাত দিয়ে শেপ করে নিচ্ছি এবং কাটাগুলো লাগিয়ে নেব। কাটাগুলো লাগানোর পরে কিন্তু অবশ্যই হার্ড স্প্রে দিতে হবে, যদি হার্ড স্প্রে না দাও তাহলে কিন্তু লং লাস্টিং থাকবে না। এবং এন্ডে তোমরা চাইলে স্পার্কেল দিতে পারো বা নাও দিতে পারো বা কেউ শাইন স্প্রেও দিতে পারো। তো এরপরে এটা লাগিয়ে নেওয়ার পরে আমি এই যে আবার স্প্রে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি পিন মেরে নিচ্ছি, বপ পিন লাগানোর পরে এখানে আমি শাইন স্প্রে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে এবার আমি সুন্দর করে দেখো কীভাবে লাগাচ্ছি পিনগুলো। এবার যে ফ্রন্টের যে সেকশন নিয়েছিলাম সেটা হচ্ছে আমি একটি ভ্যারিয়েশন করছি, এটা জিগজ্যাগ সেকশন নিয়েছি। একবারে দেখো কত সুন্দর জিগজ্যাগ হয়ে গেল। তারপর ফ্রন্টে যেহেতু আমরা ডায়াগোনাল সেকশন করব, মানে এস সেকশন করব দুটো, তো সেটার জন্য চুল ছেড়ে নিচ্ছি এবং বাকি যে চুলটা ছিল সেই চুলটার মধ্যে সেমভাবে ডিজাইন করে নিচ্ছি। এই হেয়ারস্টাইলটি রিসেপশনের মধ্যে অবশ্যই ট্রাই করে দেখবে কত সুন্দর লাগে করতে এবং দেখতেও অনেকটা ভালো লাগে, বিকজ অনেকে তো পেছন দিকে ঘোমটা দেয় না। আর সেমভাবে ওই আঙুলের সাহায্যে, দুটো আঙুলের সাহায্যে এভাবে ঘুরিয়ে নিব, তারপরে আমি এখান থেকে পুলিংগুলো করে নেব। এই টেকনিকটা কিন্তু খুব ইজি, আর যদি অসুবিধা হয় বলো, আমি আরও ভিডিও যদি পারি তাহলে বানিয়ে তোমাদের দেখাবো। আরও একটা হেয়ারস্টাইল রয়েছে, সেটা আমি পরে একদিন দেখাবো বা পরে সময় পেলে দেখাবো।
এরপর হচ্ছে সেকশনগুলো নেওয়ার পরে আমি সেমভাবেই পিনগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এবার সামনের থেকে আমি এ সেকশনটা বের করব। এ সেকশনটা বের করার জন্য সেমভাবে পুলিং করতে হবে এবং এখানটায় আমি এই ক্লিপগুলো লাগাচ্ছি। এটা হচ্ছে হেয়ার স্টাইল শেপ করার জন্য খুব ইজি ওয়েতে তোমরা এই ক্লিপগুলো দিয়ে করতে পারবে। এরপর আমি উপরে যে ফ্রন্ট সেকশনটা থাকবে সেটাকে একটু উঁচু করে দিব এবং এই সামনেটা আমি এ সেকশনটা করব। এর জন্য কিন্তু স্প্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এবং এখানটাও কিন্তু এ সেকশন করার জন্য কিন্তু বব পিন বা যে কোনো তোমরা পিন বা কাটা দিয়েও এই সেকশনটি করতে পারো। এভাবে দেখো সেমভাবে এখানটা আমি পিনটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এভাবে আমি এ সেকশনটা করব। প্রথমেরটা আমি বড় দিব, পরেরটা আমি ছোট দিব। এই জন্য পেছনে আমি একটা পিন দিয়ে লক করে দিচ্ছি জাস্ট। আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত প্রপার লক করিনি। তারপরে সেমভাবে সামনেরটা ওইভাবে লক করব এবং এখানটা স্প্রে দিয়ে দিব। তারপরে ফ্রন্টের যে সেকশনটা ছিল সেখানটা আমি সামনেটা কার্ল করার জন্য ছোট্ট একটা সেকশন নিয়েছি এবং লাস্টের যেটা ছিল সেটার মধ্যে সেমভাবে আমি পুলিং টেকনিকটা করব। এটা কিন্তু খুব মানে যেটা বলছি সৌন্দর্য করার জন্য কিন্তু অবশ্যই ধৈর্য প্রয়োজন এই হেয়ার স্টাইল করার জন্য। ধৈর্য না থাকলে এই হেয়ার স্টাইল করে কোনো লাভ নেই। তারপর এবার পেছনে যে সেকশনটা রয়েছে সেই সেকশনটার মধ্যে এবার আমি এখানটা ব্যাককমিং করছি। ব্যাককমিং করব একদম মানে ফোলানোভাবে করতে হবে এটা ব্যাককমিংটা, নয়তো কিন্তু খোপা করলে পরে চুল খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইভাবে একদম পাখির বাসার মতো লাগবে জিনিসটা দেখতে। তারপরে এখানটায় আমি খোপার যে ডোনাটের নেট থাকে সেই নেটটি আমি সুন্দর করে কেটে নিয়ে তারপরে এখানটায় আমি চুলের সঙ্গে সেট করে নিব। সেট করার জন্য এখানেও কিন্তু ওই কাঁটা লাগবে, খোপার কাঁটা। সেটাকে ভালো করে কাঁটাগুলো অ্যাপ্লিকেশন করতে লাগবে। কাঁটা অ্যাপ্লিকেশনও কিন্তু অন্যরকমভাবে করতে হয়, ডাইরেক্টলি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, সোজাভাবে গিয়ে তারপরে তোমার নিচের দিকে যাবে। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে হেয়ার স্টাইলটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এবং তোমরাও বাড়িতে ট্রাই করো এবং ফটো অবশ্যই আপলোড করো যে তোমরা এটা করতে পেরেছো কি না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এখানে অনেকগুলো শ্যুট করেছিলাম, বাইরে প্রচুর হাওয়া ছিল তখন শ্যুটটা করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।